মাথা টাক করে শুদ্ধিকরণ ও পাপ মুক্ত। রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ায় বিজেপি পঞ্চায়েত দখল করার আনন্দে মাথা ন্যাড়া করে আনন্দ উৎসবে মাতলেন গ্রামবাসীরা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত 18টি আসন বিশিষ্ট ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েত দীর্ঘ 15 বছর নিজেদের দখলে রেখেছিল শাসক দল। সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 18টি আসনের মধ্যে 12টিতে জয়লাভ করেছে বিজেপি। টিএমসি পেয়েছে 6টি আসন। 15 বছরের খাসফুল দুর্গে ধস নামিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করার পর পঞ্চায়েতের বোর্ড গঠন করতে ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত মুক্ত হওয়ার আনন্দে বৃহস্পতিবার ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে মাথা ন্যাড়া করে আনন্দ উৎসবে মাতলেন এলাকার স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি, দীর্ঘ এতগুলো বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও এলাকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কোনো কাজ করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, যার কারণে এত বছর পর শাসক দলের হারের মধ্যে দিয়ে বিজেপির উত্থান ঘটিয়ে কার্যত পাপ মুক্ত হলো পঞ্চায়েত। মূলত এই দাবিতে এই দিন 15 বছরে দুঃসময় কাটিয়ে প্রায়শ্চিত্ত করার লক্ষ্যে মাথা ন্যাড়া করে পঞ্চায়েত ভবনের সামনে আনন্দ উৎসবে মাতলেন এলাকাবাসীরা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন এই ভাজনঘাট টুমি পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল, আজ বিজেপি ক্ষমতায় এসছে, তাই আনন্দে গ্রামবাসীরা খুশিতে মাথা ন্যাড়া করে এই তৃণমূলকে এই পাপ মুক্ত করলো। এই পঞ্চায়েত দীর্ঘদিন পাপে ভরে গিয়েছিল, সেই কারণে আজ গ্রামের সাধারণ মানুষ টাক করে এই পঞ্চায়েতকে পাপ মুক্ত করলো, তো সেই কারণে আজকে এরা টাক করলো। আমার নাম অক্ষয় ঘোষ। আমরা টাক করছি একই কারণে, যে এতদিন ওই তৃণমূল ছিল এই পঞ্চায়েতে, ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতে ছিল, ওরা হচ্ছে হেরে গিয়েছে, আজ আমাদের এই পঞ্চায়েতে এসছে আমাদের বিজেপি, এই জন্যে আমরা ওই পাপ মুক্ত হয়েছে বলে, ওই পঞ্চায়েত টুঙ্গিঘাটের পঞ্চায়েতে পাপ দূর হয়েছে, ওই জন্য আমরা টাক করছি। কোন পঞ্চায়েত? টুঙ্গি ভাজনঘাট পঞ্চায়েত। আমার নাম নারায়ণ মল্লিক। সরমা স্টিল ফার্নিচার, পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ ফার্নিচার শোরুম। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার। সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার। ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত। আমার আপনার সবার প্রিয় সরমা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর তানের শহর কাঁথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই সরমা স্টিল ফার্নিচার শোরুমে। স্টেনলেস স্টিল, রড আয়রন, ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস, স্কুল, কলেজ, হোটেল, হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে। সরমাকে সবাই চেনে, ভালো বলে তাই তো কেনে। HDFC ব্যাংকের মাধ্যমে EMI এর সুবিধাও রয়েছে। মডিউলার কিচেন লাগান, রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান, ইন্টেরিয়র ডেকোরেশন, মডিউলার কিচেন, স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি। তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের কাঁথির শাখায়, কাঁথি HDFC ব্যাংকের পাশে। আমাদের যোগাযোগ নম্বর হল 9147 7181 91।